বর্তমানে করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলা লকডাউনের ফলে কর্মহীন বহু মানুষ যারা অত্যন্ত অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন, সেই সমস্ত মানুষদের সাহায্য করতে এবার উদ্যোগ নিল ভারতীয় জনতা পার্টির চুচুড়া মণ্ডল এবং এসটি মোর্চার সদস্যরা। হুগলি চুচুড়া পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের কামারপাড়া ব্রজচন্দ্র গলির সামনে থেকে এদিন প্রায় 350 জন মানুষের মধ্যে বিলি করা হয় রান্না করা খাবার। বর্তমান পরিস্থিতিতে অসহায় অবস্থা দিন কাটাচ্ছেন বহু দরিদ্র পরিবার, বহু পরিবার থেকে যাচ্ছেন অনাহারে। সেই সমস্ত পরিবারকে সাহায্য করার উদ্যোগ নেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে, এমনটা জানিয়ে ভারতীয় জনতা পার্টির চুচুড়া মণ্ডলের সাংগঠনিক সভাপতি প্রণব কুমার সাহা বলেন, ভারতীয় জনতা পার্টি চুচুড়া মণ্ডলের এবং বিশেষ করে এটা অঞ্চলের 23 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভাই তন্ময়ের নিজের প্রচেষ্টায় আজকে আমাদের এখানে দুস্থ যে সমস্ত মানুষরা রয়েছেন তাদের কিছু খাদ্য সামগ্রী আমরা তাদের হাতে তুলে দিলাম, রান্না করা খাদ্য। কারণ বর্তমান যে অবস্থা চলছে তাতে করে মানুষ অনেকে কাজ হারান, আজকে যে কারণের জন্য অনেক মানুষ অভুক্ত থেকে যাচ্ছেন, শুধুমাত্র তাদের পাশে একটু দাঁড়াবার জন্য আজকে এই প্রচেষ্টা আমরা করেছি। এদিন হুগলি চুচুড়া পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের কামারপাড়া ব্রজচন্দ্র গলির সামনে থেকে রান্না করা খাদ্যদ্রব্য বিলি করা হয় হুগলি চুচুড়া পৌরসভার 23, 25 এবং 26 নম্বর ওয়ার্ডের দুস্থ পরিবারগুলির মধ্যে, যে খাদ্য তালিকায় ছিল ভাত, ডাল, আলু পটলের দম এবং ডিমের কারি। এদিনের এই উদ্যোগ কর্মসূচি প্রসঙ্গে ভারতীয় জনতা পার্টির চুচুড়া মণ্ডল এবং এসটি মোর্চার সাংগঠনিক সাধারণ সম্পাদক তন্ময় মাল বলেন, ভারতীয় জনতা পার্টি চুচুড়া মণ্ডলের 23 নম্বর ওয়ার্ডের এবং জেলার এসটি মোর্চার তরফ থেকে আজকে আমরা 350 জনকে মানে রান্না করে খাবার দেওয়া হলো। তার মধ্যে ভাত, ডাল এবং আলু পটলের তরকারি এবং ডিমের কারি প্রত্যেক গরিব মানুষকে দেওয়া হলো। হুগলি থেকে সুজিত রায়ের সাথে প্রবীর ঘোষালের রিপোর্ট, এসএম নিউজ বাংলা।